শখ করে বিড়াল পোষেন অনেকেই। আমাদের দেশেও ইদানিং বিড়াল প্রেমী বেড়েছে। শখ করে হাজার হাজার টাকা খরচ করে দেশি বিদেশি বিড়াল পুষছেন অনেকেই। গড়ে উঠেছে ক্যাট লাভার্স প্ল্যাটফর্ম এবং বিভিন্ন দোকান ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। কিন্তু বিড়ালের মন বোঝার মানুষ খুবই কম। জিনিসপত্র এলোমেলো করা থেকে শুরু করে নানা রকম অদ্ভুত শব্দ ও আচরণে প্রায় বিভ্রান্তিতে পড়েন অনেকে। মন বুঝতে পারার অক্ষমতায় অনেক সময় ভালোবাসার প্রাণীটি হয়ে ওঠে রীতিমতো বিরক্তিকর। এই অবস্থা বিড়াল কিংবা তার মালিক কারো জন্যই স্বস্তিকর নয়। এই বিভেদের দেয়াল ভাঙতে হলে আগে আপনাকে বুঝতে হবে বিড়ালেরও মন বলে কিছু আছে। ওদের জীবনেও আছে ভালো লাগা কিংবা মন্দ লাগার সময়, আর সেটা মানুষকে বোঝানোর কিছু কৌশল রয়েছে বিড়ালের। পোষা প্রাণীটি চায় সেসব কৌশল দেখে আপনি ওকে বুঝে নিন, ওকে আদরে কাছে টেনে নিন। আর তাই হিংস্র চোখে তাকানো কিংবা লিটার বক্সের বাইরে মল ত্যাগ করা দেখলেই পোষা বিড়ালকে ভুল বুঝবেন না, বরং ওকে বুঝতে শিখুন। বিড়ালের আচরণ বিশেষজ্ঞ রাচেল গেলার বলেছেন, বেশিরভাগ মালিক জানেই না তাদের পোষা প্রাণীর কি প্রয়োজন। গেলার বলেছেন, একটি বিড়াল প্রতিশোধ নেয়ার জন্য আসলে কিছুই করে না। তার কোনো আচরণ অসামঞ্জস্যপূর্ণ দেখা গেলে বুঝতে হবে পোষা প্রাণী হিসেবে ও যতটুকু জানে তা দিয়েই নিজের সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিড়ালের আচরণ নিয়ে গবেষণা করা আরেক বিশেষজ্ঞ অনিতা কেলসি লেটস টক অ্যাবাউট ক্যাটস নামে একটি বইও লিখেছেন তিনি। অনিতা বলছেন, বিড়াল আসলে সমমর্মিতার অনুরক্ত, সহযোগিতা পেতে ওরা মানুষের কৃপা প্রার্থী। গেলার বলেছেন, মনে কি ঘটছে সেটা প্রকাশের জন্য বিড়ালের নিজস্ব কিছু ভাষা রয়েছে। তাকে পোষ মানানো মালিকের উচিত সেই ভাষাটি পড়তে পারার দক্ষতা অর্জন করা। আসুন জেনে নেই বাসায় মিউ মিউ করে ঘুরে বেড়ানো বিড়ালটির মনের গভীরে আসলে কি ঘটছে। মানুষের আশেপাশে ঘুরঘুর করা। বিড়াল বিভিন্ন উপায়ে নিজের ভাবভঙ্গি প্রকাশ করে, তবে অনেক সময় তাদের ইতিবাচক প্রকাশভঙ্গি আমরা খেয়াল করি না। বিড়ালের আচরণ এবং শরীর বিশেষজ্ঞ জ্যাকসন গ্যালাক্সি বলেছেন, একটি বিড়ালের রাজকীয় উপস্থিতি তার ইতিবাচক আচরণের নির্দেশক হতে পারে। গ্যালাক্সি ব্যাখ্যা করেছেন, বিড়াল প্রায়ই এক ধরনের রাজকীয় ভাব নিয়ে বসে থাকে, যেমন বুক উঁচিয়ে, কান খাড়া করে এবং স্বচ্ছ চোখে তাকিয়ে থাকে। এর অর্থ হলো সে তখন আশেপাশের অঞ্চলের মালিকানা অনুভব করছে। এই স্বাধীন অঞ্চলে সে স্বাধীনভাবে ঘোরাঘুরি করা বা ইচ্ছে মতো শুয়ে বসে থাকার অধিকার রাখে। অনিতার মতে আরেকটি ইতিবাচক লক্ষণ হলো, একটি বিড়াল আপনার মতো একই ঘরে থাকতে আরাম ও স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার কোল জুড়ে বিড়ালের বসে থাকা বা এর পেট আপনার সামনে উন্মুক্ত করে দেয়াও আরাম উপভোগের লক্ষণ। তবে সাবধান, এ সময় বিড়ালের পেটে অযথা খোঁচাখুঁচি করবেন না, কারণ কিছু বিড়ালের একদম সেটি পছন্দ নয়। বিরক্ত হয়ে তারা কিন্তু আঁচড় দিয়ে বসতে পারে। ঘ্রাণ নেওয়া অথবা বিড়াল আপনার শরীরে বা কোনো বস্তুর উপর মাথা ঘষলে ধরে নিন, এটি তাদের ভালোবাসা প্রকাশের লক্ষণ। বিড়াল এভাবে গন্ধ ছড়িয়ে নিজের প্রিয় অঞ্চল চিহ্নিত করে থাকে। বিড়াল চেটেও এটি করতে পারে। দলিত মথিত করা। অনেক সময় বিড়ালকে নরম কোনো বস্তু যেমন কম্বল বা চাদর দলিত মথিত করতে দেখা যায়। এটি বিড়ালের স্বাভাবিক বৈশিষ্ট্য। গেলার বলেন, বিড়াল ছোট থাকার সময় এই কৌশলে দুধ মিশ্রিত করতে মাকে প্ররোচিত করে। বড় হয়েও সে এই স্বভাবের মাধ্যমে নিজের মধ্যে নিরাপত্তা বোধের জন্ম দেয়। সে মনে করে এভাবেই সে মায়ের সান্নিধ্যে নিরাপদে আছে।
প্রশান্তি ভালোবাসার মধ্যে থাকা বিড়াল এ কাজটি করে থাকে। এটি হলো ঘনিষ্ঠতা প্রকাশের একটি ভাষা। সোজা লেজ, গেলার বলছেন বিড়ালের লেজও তার খুশির একটি চিহ্ন হতে পারে। যেমন একটি বিড়াল আপনার কাছে এসে লেজ সোজা করে রাখলে বা শেষের দিকটি সামান্য বাঁকানো থাকলে ধরে নিতে পারেন এটি তার ভালোবাসা প্রকাশের চিহ্ন। চোখ দেখে বুঝুন ভালোবাসা, গেলার বলেন বিড়ালের আরও একটি ইতিবাচক আচরণ হলো চোখে ধীর পলক। খোলা চোখ, ধীরে পলক ফেলা মানেই সে সুখী বা মানসিকভাবে প্রশান্ত। অথচ পলক না ফেলে সরাসরি তাকিয়ে থাকা বিড়ালকে ভয় পান অনেকে। হিস হিস শব্দ করা, রাগ বা অস্বস্তি প্রকাশেরও নিজস্ব ধরন রয়েছে বিড়ালের। অনিতা বলেন হিস হিস করা বা গর্জন করার অর্থ একটি বিড়াল কিছু বিষয় নিয়ে অখুশি। আর গেলার বলছেন হিস হিস শব্দ সাধারণত অন্য ব্যক্তি বা প্রাণীর জন্য একটি সতর্ক বার্তা, বিড়ালটি তাকে সরে যেতে বলছে। বিড়াল সাধারণত পরিচিত জিনিস পছন্দ করে, এটি তার মধ্যে নিরাপত্তা বোধের জন্ম দেয়। গেলার বলেন তাই কখনো কখনো বিড়ালের হিস হিস করার কারণ তাদের পরিচিত পরিবেশে একটি নতুন বস্তু দেখা যাচ্ছে, তা হতে পারে নতুন কোনো খেলনা অথবা কোনো আসবাবের টুকরা। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিড়ালকে অভ্যস্ত করার জন্য বাড়িতে ধীরে ধীরে নতুন সামগ্রী আনার পরামর্শ দিচ্ছেন গেলার। লিটার বক্সে অনাগ্রহ, কেলসি বলেন লিটার ট্রের বাইরে বিড়ালের টয়লেট করার ঘটনা বিড়ালের কোনো একটি সমস্যা অথবা অসন্তুষ্টির চিহ্ন। গেলার বলেছেন এর সহজ অর্থ হতে পারে আপনি যে ধরনের লিটার ব্যবহার করছেন বিড়াল তা পছন্দ করছে না, অথবা এটা বক্সের বেশ গভীরে রয়েছে। সাধারণ ধারণাটি হলো লিটার বক্স ব্যবহারের সময় বিড়াল গোপনীয়তা পছন্দ করে, তবে গেলার বলছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার মতে বিড়াল এ সময় চারপাশটি পরিষ্কার দেখতে চায়। আবৃত লিটার বক্স বিড়ালের একদমই পছন্দ নয়। এর কারণ হলো বিড়াল লিটার বক্স ব্যবহারের সময় খুব দুর্বল অবস্থানে থাকে। এ সময় প্রতিপক্ষ বা সম্ভাব্য আক্রমণকারীকে সে দূর থেকেই সরাসরি দেখতে চায়। গ্যালাক্সি বলেছেন লিটার বক্স ব্যবহার না করার আরেকটি কারণ হতে পারে বিড়াল তার নিজস্ব অঞ্চল নিয়ে উদ্বেগে ভুগছে, অথবা যে জায়গায় সে আছে সেটি তার নিরাপদ মনে হচ্ছে না। এক্ষেত্রে লিটার বক্সগুলো বাড়ির বিভিন্ন জায়গায় রাখার পরামর্শ দিচ্ছেন গ্যালাক্সি। আঁচড় কাটা, পোষা বিড়ালের বিরুদ্ধে বাড়ির বিভিন্ন জায়গায় আঁচড় কাটার অভিযোগ প্রায় সবার। গেলার বলেছেন বিড়াল অনেক কারণে আঁচড় দেয়, যেমন উত্তেজনা প্রকাশ, উত্তেজনা কমানো, চাপ প্রশমন, নিজের অঞ্চল চিহ্নিত করতে এরা আঁচড় দিয়ে থাকে। আবার মরে যাওয়া নখ ফেলে দেয়া এবং থাবা ঠিকঠাক রাখতেও এটা করা প্রয়োজন। আঁচড়ানো কোনো খারাপ স্বভাব নয়, তবে বিড়াল শক্ত মেঝেতে আঁচড় কাটতে শুরু করলে সমস্যা হতে পারে। গেলারের পরামর্শ, বাড়ির যত্রতত্র আঁচড় কাটা পছন্দ না করলে আপনি বিড়ালের জন্য একটি উপযুক্ত পছন্দের জায়গা নির্ধারণ করে দিতে পারেন। হামলে পড়ে সব খেয়ে নেয়া, গেলার বলেছেন বিড়ালের অতিরিক্ত ক্ষুধা বা খাবারের জন্য মালিকের পিছে পিছে ঘোরা দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ এমন আচরণ হাইপার থাইরয়েডিজম বা টেপওয়ার্মের মতো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা গেলেই মালিকদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। সেরা জীবন উপহার দিন, মালিকদের জন্য গ্যালাক্সির পরামর্শ হলো প্রিয় বিড়ালটিকে বুঝতে দিন, ও ওর সেরা জীবনের মধ্যেই রয়েছে। তিনি বলেন বাইরের জীবনে থাকলে বিড়াল নিজের মতো করে তার এলাকা নির্ধারণ ও শিকার করতে পারত, এটি পোষা বিড়ালের মালিকদের মাথায় রাখতে হবে। আর তাহলেই একজন অভিভাবক হিসেবে বিড়ালকে সবচেয়ে ভালো রাখার উপায়গুলো আপনি বুঝতে পারবেন। ওর অভিভাবক হিসেবে বাইরের জীবনের মুক্তির স্বাদও ওকে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে।